সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের নির্দেশনা অনুযায়ী রক্ত পরীক্ষার জন্য জরুরি ক্ষেত্রে স্ট্রিপ পদ্ধতি ও সব ক্ষেত্রে রক্ত পরীক্ষা করতে হবে উন্নত এলাইজা পদ্ধতিতে কিন্তু রাজধানীর অধিকাংশ হাসপাতাল তো বটেই খোদ কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন বিভাগেও সব ক্ষেত্রে রক্ত পরীক্ষা করা হচ্ছে পুরনো স্ট্রিপ পদ্ধতিতে হতে পারে কিনা হতে পারে সম্ভাবনা আছে যেহেতু আপনি মেথডে ফলস পজিটিভ কিংবা ফলস নেগেটিভ আসতে পারে পরীক্ষক নগণ্য বললেও দু সালের এক সমীক্ষায় দেখা গেছে এ পদ্ধতিতে প্রাপ্ত ফলের তেত্রিশ দশমিক তিন তিন শতাংশই ভুল চিকিৎসকরাও বলছেন সব ক্ষেত্রে স্ট্রিপ পদ্ধতিতে রক্ত পরীক্ষার ফলে হেপাটাইটিস বি ও সি তো বটেই এইচআইভি এইডস এর মতো মারাত্মক প্রাণঘাতী রোগের ঝুঁকিতে রয়েছেন রক্তগ্রহী তারা যারা হিমোফিলিয়া বা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এদের দেখা যায় মাঝে মাঝে শরীরে রক্ত ভরার প্রয়োজন হয়ে পড়ে কয়েকবার রক্ত ভরার পরই এরা দেখা যায় যে হেপাটাইটিস বি বা সি ভাইরাস দ্বারা অনেকেই আক্রান্ত হয়ে যাচ্ছে স্ক্রিনিং যদি করা যায় থাকে অটোমেটিক ব্লাড স্ক্রিনিং তাহলে কিন্তু মানুষ সেফ ব্লাডটা পাবে না করলে দেশে কিন্তু এইচআই ছড়া যাবে নির্ভরযোগ্য ফলাফলের জন্য মানসম্পন্ন উপকরণ সহ পুরো পদ্ধতির গুণগত মান বজায় রাখার দিকে নজর দেওয়ার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারা পরীক্ষা করতেছে পরীক্ষা করার সময় সে যা দেখতেছে সেটা লিখতেছে কিনা রিয়াজেন বা কিডস সে যখন সংগ্রহ করে এগুলা ডেট এক্সপায়ারি আছে কিনা সেটা দেখে নেয় কিনা অথবা এগুলোকে যে নির্দিষ্ট তাপমাত্রায় রাখার নিয়ম সে তাপমাত্রা সে রেখেছে কিনা সেটা হচ্ছে মূল বিষয় যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান বলছেন একেবারেই উল্টো কথা জেলা হাসপাতালে যে লেটেস্ট টেকনোলজি ব্লাড টেস্ট করে ইলিশা মেথড সেটা আমরা ব্যবহার করে থাকি এটা যাতে করতে পারে সব হাসপাতাল সেজন্য তার প্রয়োজনীয় যন্ত্রপাতিও দেওয়া হয়েছে লিস্ট মেডিকেল কলেজে এই মেশিনগুলো দিতে হবে তাদেরকে ট্রেনিং করাতে হবে কিন্তু গভর্নমেন্টের যে সেফ ব্ল্যাড প্রোগ্রাম আছে সেই এখন খুব একটা কার্যকরী না যেগুলো বেসরকারি ক্লিনিক আছে বা হাসপাতাল আছে সেখানে পুরনো টেকনোলজি ব্যবহার করতে পারে সেটা আমরা জানবো না এই বিষয়ে যদি কখনো কোনো কমপ্লেন আসে সেটা আমরা অবশ্যই দেখব উন্নত দেশ তো বটেই প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান সহ এশিয়ার অধিকাংশ দেশেই রক্ত পরীক্ষা করা হচ্ছে আধুনিক উন্নত পদ্ধতিতে আর অনুন্নত পদ্ধতি অনুসরণ করার কারণে আমাদের দেশের বিরাট জনগোষ্ঠী রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পারমিতাহীন সময় সংবাদ ঢাকা